বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রবৃন্দ, সরকারি হরঙ্গা কলেজ আয়োজিত কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইমপ্লিট ট্যাক্স, ক্লায়েন্টলেস এবং ট্যাক্স আরবিট্রেজ, অর্থাৎ বাংলায় এটা হলো নিহিত কর, মক্কেল এবং কর সালিসি। এই নিয়ে আমরা কথা বলবো। সেখানে আমরা জানবো যে নিহিত কর কাকে বলে, স্পষ্ট কর কাকে বলে এবং মোট কর কাকে বলে, এগুলোর মধ্যে পার্থক্য কী। তারপর মক্কেল বা খরিদ্দার কারা, তারপরে নিহিত কর ও কর্পোরেট দায় কী, সালিসি কীভাবে করা হয়, সাংগঠনিক ধরন সালিসি কী, তারপরে দেউলিয়া নীতি সাংগঠনিক ধরন সালিসি কী, মক্কেল ভিত্তিক সালিসি কী, করমুক্ত বাজারে কী ভারসাম্য আছে, তারপরে করাঘাত করাপাত এদের মধ্যে পার্থক্য কী, করের ফলাফল কী, করের ভার কী, কর সঞ্চালন কী, তারপরে করের মূলধনীকরণ কী, কর সঞ্চালন ও কর মূলধনীকরণের মধ্যে কী পার্থক্য আছে, কর সঞ্চালনের যে তথ্য আছে, তারপর চাহিদা সরবরাহ তথ্য, কর আরোপের সাধারণ প্রক্রিয়া বা ফলাফল কী, এসব নিয়ে আজকে আমরা কী করবো কথা বলব। তো প্রথমে আমরা যেটা জিনিসটা জানবো যে ইমপ্লিসিট ট্যাক্স কাকে বলে, সেটা হচ্ছে এই যে নিহিত কর বর্তমান কর ব্যবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সাধারণ অর্থে নিহিত কর হলো একটা সম্পত্তির মূল্য নির্ধারণ সংক্রান্ত প্রভাব। বলা যায় যে একটি প্রতিষ্ঠানের সম্পত্তির মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় প্রভাব নিয়ে আলোচনা করার প্রক্রিয়াই হলো নিহিত কর। এন্ড কর সুবিধাযুক্ত মর্যাদা এবং নিহিত করের মধ্যে কী সম্পর্ক আছে, নিহিত কর যখন থাকে তখন পূর্ণ করমুক্ত, অর্থাৎ এখানে কিন্তু কী একটি বিনিয়োগ এক বা একক কর সুবিধা কিন্তু ভোগ করে আর কি। যেমন পূর্ণ করমুক্ত মিশ্রিত বল থাকলে এটা পূর্ণ করমুক্ত, আংশিক করমুক্ত অনেক প্রতিষ্ঠানে কর রেয়াদ থাকে, আর্থিক মূল্য হ্রাসের চেয়ে দ্রুত হারে কর কর্তনের অনুমতি দেয়, তারপরে আর্থিক মূল্য বৃদ্ধির চেয়ে কম গতিতে কর করার জন্য কী করে অনুমতি দেয় আর কি। এখন আমার যে কর পরিবর্তী প্রতি টাকা বিনিয়োগ হতে কর পরিবর্তী আয়ের হারের জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কর পরিবর্তী আয়ের হার ডিভাইড বাই কর পরিবর্তী বিনিয়োগ, বা আই ইনটু আই প্লাস ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন ওয়ান মাইনাস টি পিএন, আর ডিভাইড বাই ওয়ান ইনটু ওয়ান মাইনাস টি পিএন। এই ফর্মুলা দিয়েও কী করা যাবে এটা বাইর করা যাবে। তারপর আমরা জানবো স্পষ্ট কর কাকে বলে। সাধারণত কর বলতে যা বোঝায় তাই হলো স্পষ্ট কর, অর্থাৎ সরকার কর্তৃক বাধ্যতামূলকভাবে আদায়কৃত করকে স্পষ্ট কর বলে, যেমন আয় কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। এখন নিহিত কর এবং স্পষ্ট কর, অর্থাৎ ইমপ্লিসিট, এক্সপ্লিসিট এবং টোটাল ট্যাক্সের তিনটার মধ্যে কিন্তু কী মানে আমার তিনটা আইডিয়াই জানতে হবে, যে রিটার্ন কীভাবে দেখাবো, নিহিত করের ফর্মুলা কী হবে, নিহিত করের কর হার কী হবে, তারপর স্পষ্ট করের হার কী, মোট কর কীভাবে বাইর হবে, এটা জিনিসটা কিন্তু আমার কী করতে হবে অবশ্যই জানতে হবে আর কি। তারপর ঝুঁকি পার্থক্য সময়ের গুরুত্ব আছে, সেই বিভিন্ন ঝুঁকিতে আমরা কীভাবে করটা বাইর করব, সেটার জন্য পূর্ণ করযোগ্য হলে কী হবে, আংশিক করযোগ্য হলে কী হবে, করমুক্ত হলে কী হবে, এটাও কিন্তু ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা এটা কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে। আর মক্কেল বা খরিদ্দার কাকে বলে এটা এখন আমরা জানবো। করদাতা নিহিত এবং স্পষ্ট করদায় বহন করে, 30% করের আওতায় একজন করদাতা 10% করপূর্ব আয় করযোগ্য বন্ড ও 7% পৌর বন্ডের বিনিয়োগে নিরপেক্ষ বা ইন্ডিফারেন্স হবে। এই ধরনের বিনিয়োগকারী নিহিত এবং স্পষ্ট কর অথবা অন্য যে কোনো সমন্বয় কর প্রদানে নিরপেক্ষ থাকবে না, থাকবে যদি না তা 30% অতিক্রম করে। যে ধরনের বিনিয়োগকারী ভিন্ন কর হারের সম ঝুঁকি সম্পন্ন দুটি সম্পদের মধ্যে বিনিয়োগ নিরপেক্ষ তাদেরকে বলা হয় প্রান্তিক বিনিয়োগকারী। যে ধরনের বিনিয়োগকারী প্রান্তিক বিনিয়োগকারী থেকে ভিন্ন স্পষ্ট কর হার চায়, দুটি বিনিয়োগের মধ্যে পছন্দের ব্যাপারে নিরপেক্ষ নয়, তাদেরকে বলা হয় ইন্টার মার্জিনাল। এই অংশে আমরা ইন্টার মার্জিনাল বিনিয়োগকারী কৌশল নিয়ে কথা বলবো, অর্থাৎ তারই হচ্ছে মক্কেল। তাহলে কর সুবিস্তৃত এবং এগুলো ব্যক্তি ও সংগঠনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যদি কোনো সংগঠন করমুক্ত বিনিয়োগ নিহিত হারের চেয়ে কম বিধিবদ্ধ হারে কর বহন করে, পূর্ণ বনযোগ্য বন্ড পৌর বন্ডের চেয়ে তার কাছে বেশি আকর্ষণীয় হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মক্কেলবিহীন এবং নিহিত করের উপস্থিতি প্রমাণ কী হবে, যে স্টক বন্ডের তুলনায় বেশি নিহিত কর থাকবে, কম লভ্যাংশ প্রদানকারী স্টক নিহিত কর অধিক লভ্যাংশ প্রদানকারী স্টকের তুলনায় বেশি হবে, তারপরে যেটা হবে যে ডালি ইট্রেকসন অ্যান্ড ট্রেজার ব্যান্ড 99 সালে
তারা বলছে যে আবিষ্কার করেন যে লভ্যাংশ প্রদান করেন না এমন প্রতিষ্ঠান যখন লভ্যাংশ প্রদান শুরু করে তখন শেয়ারের ভিত্তি ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিবর্তন হয় কারণ ব্যক্তি মালিকেরা ওই ধরনের বিনিয়োগকারীর কাছে বিক্রি করে যারা লভ্যাংশের উপর কম হার প্রদান করে যেমন পেনশন ফান্ড তাহলে আরবিট্রেজ আমরা জানবো আরবিট্রেজ এখন আরবিট্রেজ হচ্ছে একই শিল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন কোম্পানির সিকিউরিটি ঝুঁকির মাত্রা সমান হলে তাকে সমজাতীয় সম্পদ বলে যদি এদের একটি মূল্য অন্যটির তুলনায় কম বেশি হয় তাহলে একটি বিক্রয় করে অন্যটি ক্রয় করাকেই সালিসি বা আরবিট্রেজ বলা হয় আর কর সালিসি মূলত দুই ধরনের কর সালিসি পার্থক্য আছে একটা হচ্ছে সাংগঠনিক রূপভিত্তিক সালিসি একটা হচ্ছে মক্কেল ভিত্তিক কর সালিসি সাংগঠনিক এবং মক্কেল সাংগঠনিক মানে প্রতিষ্ঠান ভিত্তিক হবে তার জন্য আমাদের এসপিডিএ সঞ্চিতি ডিভাইড বাই কর বা সঞ্চিতি পরিষদ এই ফর্মুলায় যেতে হবে আর ব্যক্তি হলে ব্যক্তিটা হবে কি আলাদা তারপরে সাংগঠনিক যে দেউলিয়া আছে সংগঠনের সময় দেউলিয়া হয় সেখানেও কিন্তু সাংগঠনিক পলিসি আমাদের জানতে হবে তারপর সাংগঠনিক পলিসি প্রভাবিত করতে নিহিত কর আরোপের ওপর ক্রয় বিক্রয় সম্পদ ক্রয় বিক্রয়ের বিধিনিষেধ থাকে তারপরে মক্কেল ভিত্তিক সালিসি হয় মক্কেল ভিত্তিক সালিসি বলতে বোঝায় নিহিত কর বৃদ্ধি করে স্পষ্ট কর হ্রাস করা অথবা স্পষ্ট কর বৃদ্ধি করে নিহিত কর হ্রাস করা এই কৌশলটি পরিলক্ষিত হয় যখন করদাতা পৃথকভাবে কর আরোপিত সম্পদের দীর্ঘ এবং স্বল্প উভয় অবস্থান নিতে পারে এবং যার কমপক্ষে একটিতে কিছু নিহিত কর থাকে এবং করদাতা বিভিন্ন প্রান্তিক হারে যখন মুখোমুখি হয় তখনও তাকে কী করতে হয় এই সিদ্ধান্তটি নিতে হয় তারপরে করগাত নিয়ে আমরা জানবো আর কি করগাত বলা হয় ইম্প্যাক্ট অফ ট্যাক্স করগাত হচ্ছে করদাতার সাথে করের প্রথম স্পর্শ বিন্দু অর্থাৎ করগাত করদাতা এবং করের প্রাথমিক সংযোগ নির্দেশ করে করগাতের কয়েকটা বৈশিষ্ট্য আছে তিনটা বৈশিষ্ট্য আছে প্রথমত হচ্ছে এটি হচ্ছে করের প্রথম আঘাত দ্বিতীয় হচ্ছে করগাত করদাতা ও করের মধ্যে সরাসরি সম্পর্ক নির্দেশ করে তৃতীয় হচ্ছে প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাগাত যার উপর পড়ে তাকেই বহন করতে হয় আর পরোক্ষ করের ক্ষেত্রে করবার অন্যের উপর কী করা যায় সরিয়ে দেওয়া যায় আর করপাত হচ্ছে করের চূড়ান্ত আশ্রয়স্থল যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায় করের সর্বশেষ আর্থিক দায়ভারকেই করপাত বলে এটারও তিনটা কী আছে বৈশিষ্ট্য আছে প্রথমটি হচ্ছে করপাত করের চূড়ান্ত আঘাত দ্বিতীয় হচ্ছে করপাত করদাতা ও করের সাথে সরাসরি সম্পর্ক নাও নির্দেশ করতে পারে আর তিন নম্বর হচ্ছে করপাত যার উপর পড়ে সে করের বোঝা অন্যের উপর কী করতে পারে না সরাতে পারে না আর এটার মধ্যে পার্থক্য আছে ছয়টা পার্থক্য একটা হচ্ছে সংজ্ঞা পর্যায় সম্পর্ক করবার আওতা এবং প্রতিক্রিয়া আর করের যে ফলাফল আছে পাঁচটা ফলাফল আছে একটা হচ্ছে আয়ের উপর প্রভাব দ্বিতীয় হচ্ছে সঞ্চয় বিনিয়োগের উপর প্রভাব তিন হচ্ছে মূল্যের উপর প্রভাব চার হচ্ছে উদ্যোগের উপর প্রভাব পাঁচ হচ্ছে সমগ্র অর্থনীতির উপর প্রভাব তারপরে করের যে ভার আছে সেটা আর্থিক করের ভার আছে একটা হচ্ছে প্রত্যক্ষ একটা হচ্ছে পরোক্ষ আর করের প্রকৃত ভার একটা হচ্ছে প্রত্যক্ষ প্রকৃত ভার আর হচ্ছে পরোক্ষ প্রকৃত ভার আর কর সঞ্চালন করা যায় তিন ভাগে একটা হচ্ছে লুকায়িত কর সঞ্চালন একটা সম্মুখবর্তী কর চালচন আর পশ্চাদবর্তী কর সঞ্চালন আর কর সঞ্চালনের যে তথ্য আছে সেই তথ্য আছে তিনটি একটা আছে পূর্ণ মনোযোগ তত্ত্ব বা কনসেন্ট্রেশন থিওরি দ্বিতীয়টি হচ্ছে বিস্তৃত তথ্য বা ডিফিউশন থিওরি আর হচ্ছে চাহিদা সরবরাহ তথ্য বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি এই তিনটি তথ্যই কী করতে হবে জানতে হবে আর কর সঞ্চালনে যে সমস্ত জিনিস প্রভাব বিস্তার করে সাতটা জিনিস আছে একটা হচ্ছে বিকল্প দ্রব্যের অস্তিত্ব একটা হচ্ছে করের পরিমাণ করের ধরন স্বাভাবিক বিক্রয় মূল্য ভৌগোলিক সীমানা উৎপাদন ব্যয়ের অবস্থা করবার ও একচেটিয়া ব্যবস্থা আর কর আরোপের যে সাধারণ প্রতিক্রিয়া থাকে সেই প্রতিক্রিয়া হচ্ছে পাঁচটা একটা হচ্ছে আয়ের উপর প্রভাব সঞ্চয় বিনিয়োগের উপর প্রভাব মূল্যের উপর প্রভাব উদ্যোগের উপর প্রভাব এবং সার্বিক অর্থনীতির উপর প্রভাব এই ছিল আজকের আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ তারপরে আমাদের যে এটার যে এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হবে বিভিন্ন অঙ্ক করতে হবে তো যেই আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো বুঝে যদি তোমরা ফর্মুলাগুলো আগে শিখে নাও তাহলে এখান থেকে যে কোনো নিহিত কর মক্কেলের কর সালিসি বা কোনটা কর সালিসি করতে হবে এগুলো কিন্তু তোমরা কী করতে পারবে
সমাধান করতে পারব। আজকে এই পর্যন্তই, পরবর্তী আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।